শুভেন্দু অধিকারীর তরফ থেকে আরেকটা অভিযোগ করা হচ্ছে, আমরা দেখার চেষ্টা করব সেই অভিযোগটা ঠিক না ভুল। বলা হচ্ছে হাওয়াই চটি পুলিশ নাকি এসেছিল, আইপ্যাকের লোকেরা নাকি এসেছিল, বড় অভিযোগ রাজপুত্র। এখন এখন মানে সন্দেশখালি থেকে নজর ঘোরাতে, রামকৃষ্ণ মিশন থেকে নজর ঘোরাতে, বাই দ্য ওয়ে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে সেই ব্রেকিংও আমরা নেব, একদম সরাসরি বলে দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশন তাদের ভক্তদের বা শিষ্যদের কোনো রাজনৈতিক ফতোয়া জারি করে না। এবং তারপরেই আমরা দেখলাম অদ্ভুতভাবে রামকৃষ্ণ মিশনও, যেখানে একদম নিজেদের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দিল, তারপরেই আমরা হঠাৎ করে দেখলাম শুভেন্দু অধিকারীর অফিসে তড়িঘড়ি রেড করার প্রয়োজন পড়ল ডিস্ট্র্যাক্ট করতে, মানে ডিস্ট্র্যাক্টেড বাংলা নজর ঘোরাতে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তো লেম্যানস পার্সপেক্টিভ থেকে বোঝা যায়। কি পার্সপেক্টিভ? লেম্যানস পার্সপেক্টিভ থেকে বোঝা যায়। কেন বলছি দেখুন, এলওপি বিরোধী দল নেতা, সম্মানীয় পদ, কি আইনের বাইরে? আমি বলছি যে একটা রেড হয়েছে বলে তার পাল্টা আরেকটা রেড, এই কালচারটা শুরু হয়েছে, তার মানে বলিনি, সেই জন্যই উত্তরটা দিতে মানে শেখ শাহজাহানের বাড়িতে রেড করেছে বলে শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করতে হবে। আসল কথাটা আসছে, আসল কথাটা যে রেড করেছে কে বলছেন? পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ এই মুহূর্তে কার আয়ত্তে রয়েছে? নির্বাচন কমিশনের আয়ত্তে রয়েছে। তাহলে এই প্রশ্নটাও যে উনি করছেন যে এখানে রাজনীতি হচ্ছে কিনা, প্রশ্নটা নির্বাচন কমিশনকে করুন যে কেন মশাই আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, না বাড়ি না গেস্ট হাউস কোথায়। একদম একদম আমি একবার দীপ্তাশো জশের কাছে এই প্রশ্নগুলো নিয়ে করি, সত্যিই তো। আচ্ছা একটা জিনিস বলুন তো, রাজশেখর মান্থার তো একটা স্টে আছে যতদূর আমি জানি, এবং মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট অব্দি ধাওয়া করেও সেই স্টেটা তুলতে পারেননি। আজকে যে রেড করেছেন সেই স্টেটা কি উঠেছে? পুলিশ আজকে ওখানে কোনো ওয়ারেন্ট দেখাতে পেরেছে? উনি বলছেন রেডের রাজনীতি, যখন পার্থবাবুর বাড়িতে যাওয়া হয় সেখান থেকে কোটি কোটি টাকা বেরোয়, কয়েকশো কোটি টাকা বেরিয়েছে, শেখ শাহজাহানের বাড়ি থেকে অস্ত্র বেরোচ্ছে, আর ওখানে আজকে সেই জায়গায় এক মিনিট শুনে সব জায়গায় ভিডিওগ্রাফি করা হয়, আপনাদের পুলিশ ভিডিওগ্রাফি করতে পেরেছে? হাওয়াই চটি পরে কোন পুলিশ রেড করতে যায় বসাই আজকে কথা বলছেন? যখন নিটিবাস পুলিশ রেড করতে যায় সেখানে নিরপেক্ষ সাক্ষী নিয়ে যায়, এখানে নিরপেক্ষ সাক্ষী কে আছে আপনাদের? কেউ নেই। আপনি আজকে রামকৃষ্ণ মিশন নিয়ে যে অপমানজনক কথা মমতা ব্যানার্জি বলেছেন তার থেকে নজর ঘোরাতে আপনারা আজকে রেডের নাটক করছেন। আপনি মমতা ব্যানার্জির কথা মনে করুন, গিয়ে বলেছেন আমি 1956 ভোটে, আমি ভুলতে পারবো না সেই অপমান, আমি ভুলতে পারছি না। তাই আমি আমি অনুরোধ করবো দীপ্তাশো, দীপ্তাশো রাজপুত্র দুজনকেই অনুরোধ করবো, কিন্তু রাজপুত্র মানে তুমি তো সেন্সিবল একজন প্রবক্তা, এই এই যে নির্দিষ্টভাবে আমার হাতে একটি কপি রয়েছে, এটাকে কোর্ট কপি বলে মনে করা হচ্ছে, হ্যাঁ এটা কোর্ট কপি, 13 নম্বর কোর্টে 19/5/2022 একটি কোর্ট কপি আমার হাতে রয়েছে, আইটেম নাম্বার 100, এটা অর্ডার কপি, শুভেন্দু অধিকারী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের, পরমজিৎ সিং পাটওয়ালিয়া, বিল্লদল ভট্টাচার্য, সৃজীব চক্রবর্তী, বাসুরী স্বরাজ, সুষমা স্বরাজের কন্যা, সিদ্ধেশ কোটওয়াল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ভার্সেস সম্রাট সেন, অনির্বাণ রায়, নীলোৎপল চ্যাটার্জির একটি মামলা, সেই মামলাটি শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে, এবং সেই মামলাটি শোনেন জাস্টিস রাজশেখর মান্থা। জাস্টিস রাজশেখর মান্থা সেখানে নির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন, মিস্টার সেন সাবমিটস দ্যাট দ্য পুলিশ ডু নট নিড দ্য পেটিশনার অ্যাজ অফ নাও, ইন দ্য ইভেন্ট হাউ এভার দ্য পুলিশ রিকোয়ার এনি পার্টিসিপেশন অর ইনপুট ফ্রম দ্য পেটিশনার ইন দিস রিগার্ড, ফর্মাল লিভ অফ দিস কোর্ট শ্যাল বি সট। এটা মানেটা তর্জমা করলে যেটা দাঁড়ায় সেটা কি তুমি বুঝতে পারছো না বোঝার? তারপরেও রাজ্য পুলিশের তরফ থেকে, মানে তোমরা এর আগেও পুলিশকে ব্যবহার করেছো, রাজীব কুমার সানগ্লাস পরে সন্দেশখালিতে ঘুরে বেড়াতেন, ওনার অ্যাচিভমেন্ট বলতে, শুনে নাও না, ভাল লাগে এই কথাগুলো বলতে, ওনার অ্যাচিভমেন্ট বলতে সন্তু পান নামক
একজন সাংবাদিককে গ্রেফতার করা, কি ব্যাপক সাকসেস! শেখ সাজাহানকে গার্ড অফ শেখ সাজাহানকে ধরতে পারেনি, গার্ড অফ অনার দিয়েছিলেন কোর্টে প্রেসার দিয়ে। এটা প্রশ্ন বলো তো, আমি জানি তুমি গার্ড অফ অনার দিয়েছিলেন, বলো এবার পুলিশের মুখপাত্র তুমি নও, পুলিশের মুখপাত্র নও, কিন্তু পুলিশের তোমাকে পুলিশকে পুলিশ আর তৃণমূল তো একই থাকে, পুলিশের মুখপাত্র আর তৃণমূলের মুখপাত্র একই হবে। ভায়োলেট হয়েছে কি হয়নি জানি না, যদি ভায়োলেট হয়ে থাকে তাহলে ভায়োলেট করেছে কে? নির্বাচন কমিশন। প্রশ্নটা হওয়া উচিত কার দিকে? নির্বাচন কমিশন। আর পুলিশটা নিয়ে আসেনি, পুলিশ তো সেই মমতারি পুলিশ, পুলিশটা মমতারি পুলিশ সেই পুলিশ দিয়ে বলে কাছে অনুসরণ। আমি আমার হার ভুলতে পারতো না, বেসিক আমি বলতে নেব যে মমতার সাধু কোনো কিছু না নে, এখন সাধুদের অপমান করছে। আনসারেবল কার কাছে মমতারি পুলিশ? আরে আপনি বলেন এত কথা বলছেন, তো বলেন তো কোন মামলা সার্চ করতে গেছে? পুলিশটা তো কার কাছে? পুলিশ কোন মামলা সার্চ করতে গেছে? নির্বাচন কমিশন। আচ্ছা 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 আচ্ছা, একবার একবার আমি আমি দুজনকেই বেশ 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 পুলিশ কোন মামলা সার্চ? আমি আমি দুজনকেই থামাচ্ছি, আমি দুজনকেই থামাচ্ছি, আমি দুজনকেই থামাচ্ছি। আমি বাকি দুজনের থেকে প্রতিক্রিয়া নিয়ে, অভ্র সেন এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে, বিজেপি মুখপাত্র, এবং আমাদের সঙ্গে আইনজীবী অর্ক কুমার নাগ যুক্ত হয়েছেন। দেবাশিসদা অলরেডি ছিলেন আমাদের সাথে, অর্ক কুমার নাগ তো আইনজীবী। অর্ক কুমার নাগ, এটাকে কি প্রতিহিংসার রাজনীতি বলে? এরা ইনভেস্টিগেশন যদি করতে হয় তাতে প্রতিহিংসা কি আছে? সার্চ ওয়ারেন্ট ছিল না, কোনো ধরনের নির্বাচন কমিশনের কোনো পারমিশন নেই, কোনো ধরনের কোনো রিজন শো করেনি, এরকমভাবেই আপনারা যে কোনো জায়গায় ঢুকে পড়েন? মানে এতদিন আমরা জানতাম কমিশনের পারমিশনটা কোথায় লাগবে মহিবদা? আপনি বলবেন তো, আপনি নির্বাচন কমিশন তো আমি যতদূর জানি এমসিসি ইজ ইন সেশন। হ্যাঁ, নির্বাচন কমিশনের আন্ডারে সার্চ ওয়ারেন্ট তো লাগে, ভারতবর্ষের সার্চ ওয়ারেন্ট তো লাগে, সার্চ অপারেশনের জন্য না সেটাও লাগে না। শুভেন্দু অধিকারী কি খুন করেছেন? শুভেন্দু অধিকারী কি সন্ত্রাসবাদী হামলা করেছেন? শুভেন্দু অধিকারী কি পিঠে পিঠে খাওয়ার জন্য রাত্রে ডেকে নিয়ে যেতেন আপনাদের ওই ফেভারিট মাফিয়াটার নাম কি? নোটিফাই না করে, হাইকোর্টকে নোটিফাই না করে যেখানে মামলা চলছে সেই মামলাটা ভায়োলেট করে কারণ এখানে মডেল কোড অফ কন্ডাক্ট জারি আছে। এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সাধারণভাবে বিরোধীরা বলেন পুলিশ মন্ত্রী হিসেবে কোনো কাজ করেন না, তার আওতা এই মুহূর্তে রাজ্য পুলিশ নেই বলে আপনারাই বলছেন। হ্যাঁ, তো তাহলে আবার ইলেকশন কমিশনকে কে? তাহলে বলুন, ভুল না ঠিক? ভুল না ঠিক? মানে এদের কি ফ্যাক করা উচিত? এদের কি সরিয়ে দেওয়া উচিত? একটা প্রশ্ন হচ্ছে যে যদি কোন সেন্ট্রাল এজেন্সি তৃণমূলের কোন নেতা, রাজ্য পুলিশ সেন্ট্রাল এজেন্সি নয়, তাহলে আপনাদের ন্যারেটিভটা হয় ওরা চোর বলে গেছে।